বন্ধুরা আপনারা কেমন আছেন? হোপফুলি সবাই ভালো আছেন। আজ আমরা রান্না করব বাচ্চাই সেমাই। এটি খুবই সুস্বাদু আর ইজি একটি রেসিপি। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে অল্প কিছু উপকরণে এটি তৈরি হয়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটি শুকনো কড়াইয়ে অল্প তেলে দু তিনটা এলাচ হালকা ভেজে নিন। মাফ করবেন, ছোট ভিডিও হওয়ার দরুন খুব এক্সাইটেড ছিলাম, তাই উল্টো পাল্টা হয়ে গিয়েছে। আমি এখানে তেল ইউজ করছি, আপনারা চাইলে ঘি বা মাখন ইউজ করতে পারেন, এতে সেমাই আরও রিচ হবে। আমি প্রায় 100 গ্রামের মতো সেমাই নিয়েছি। সেমাই একটু ভাজতেই এলাচ আর সেমাই মিশ্রিত একটি মিষ্টি স্মেল নাকে আসবে। এমন সময় সেমাই অন্য পাত্রে সরিয়ে রাখুন। এরপর আবার কড়াইতে তেল দিচ্ছি। প্রায় 100 গ্রাম মতো সেমাই নিয়েছি। আমি আগে সেমাইতে সামান্য ফুড কালার মিশিয়ে নিয়েছি। আপনারা কালারের পরিবর্তে জর্দাও ইউজ করতে পারেন। জর্দা ইউজ করলে একটা আলাদা ফ্লেভার আসবে। যেহেতু বাচ্চারাও খাবে তাই আমি জর্দা ইউজ করি। ভালো মতো সেমাই ভাজতে হবে। এরপর 2-3 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিতে হবে। চুলা আঁচ মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এবং গুঁড়া দুধ দেওয়ার পর অনবরত নাড়তে হবে। খেয়াল রাখবেন যেন নিচে লেগে না যায়। ভালো মতো মিক্সড করবার পর তাতে স্বাদ মতো চিনি দিতে হবে। চিনি ও গুঁড়া দুধ মিক্সড হয়ে গেলে তা নামিয়ে রাখুন। আগেই আমি 1 লিটার দুধ নিয়ে তা ঘন করে ফুটিয়ে স্বাদ মতো চিনি মিশিয়ে রেখেছি। এরপর 2 ভাগে ভাগ করে নিয়েছি। একটি ভাগে এখন 3 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্সড হয়ে গেলে তাতে 3 চা চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করতে হবে। প্রয়োজন মনে করলে চিনিও অ্যাড করতে পারেন। আমি 1.5 চা চামচ মতো কাজু বাদাম গুঁড়ো দিয়েছি। লো ফ্লেমে জ্বাল দিতে হবে এবং অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে লক্ষ্য করবেন মিশ্রণটি ঘন হতে শুরু করেছে। আমি এখানে চিনি ও কাজু বাদাম অ্যাড করলাম।
নাড়তে নাড়তে লক্ষ্য করবেন মিশ্রণটি ঘন হতে শুরু করেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন ঠিক কতটা ঘন হয়েছে। আমি যেমনটা চেয়েছিলাম সেই রকমই ঘন হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে কাস্টার্ড আরো ঘন হয়ে যাবে, তা আমি এখনই নামিয়ে নিচ্ছি। এবার আমি আমাদের পাপাই সোনার একটু সাহায্য নেব। প্রথমে এলাচ দিয়ে ভেজে রাখা সেমাই দিয়ে প্রথম লেয়ার তৈরি করতে হবে। এরপর তাতে চিনির ও দুধের উষ্ণ মিশ্রণটি অ্যাড করে দিতে হবে। 10-15 মিনিট ওয়েট করে তার উপরে 2 চা চামচ মতো কাজু বাদামের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। যেহেতু পাপা অনেক ছোট, তাই ওর পক্ষে চামচ দিয়ে সবটা করা সম্ভব হচ্ছে না, তাই হাতের সাহায্য নিতে হচ্ছে। এরপর কাস্টার্ড দিয়ে আরো একটি লেয়ার তৈরি করে দিতে হবে। আমরা এখানে সম্পূর্ণ কাস্টার্ডটি ব্যবহার করব না, অর্ধেক পরিমাণ ব্যবহার করব আর বাকি অর্ধেকটুকু রেখে দেব। গুঁড়ো দুধ ও চিনি দিয়ে ভেজে রাখা সেমাই দিয়ে একটি লেয়ার তৈরি করে নিতে হবে। এরপর অবশিষ্ট কাস্টার্ড দিয়ে লাস্ট লেয়ারটা তৈরি করতে হবে। উপরে কিছু কাজু বাদাম ও চিনি গুঁড়ো দুধ দিয়ে ভেজে রাখা সামান্য সেমাই দিয়ে সাজিয়ে দিতে হবে। পরিবেশন করার আগে মিনিমাম 1 আওয়ার নর্মাল টেম্পারেচারে রাখতে হবে, কিংবা ফ্রিজে রাখলেও হবে।